আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি কিয়া চৌধুরী। আজকে আমি আপনাদেরকে যে ট্রিক্সটি শেখাবো তা হচ্ছে কিভাবে ঘরে বেকিং শিট তৈরি করা যায় এবং প্রিপেয়ার করা যায় বেকিং ট্রেকে কেক বেকিং এর জন্য। ভিউয়ার্স, আমাদের যা যা লাগছে তা হচ্ছে একটা 8 ইঞ্চি বেকিং ট্রে, এটা ঢাকনাও আছে। আমাদের বেকিং শিট তৈরি করার জন্য লাগছে নর্মাল পেপার। অনেক সময় দেখা যায় আমরা মার্কেটে যাই, অনেক কিছু কেনার ভিড়ে সিম্পল জিনিসগুলো ভুলে যাই, বেকিং পেপার কিন্তু অনেক সময় দেখা যায় ভুল হয়ে যায়। তো খুব সহজে আমরা ঘরে বেকিং পেপার, বেকিং শিটটা তৈরি করতে পারি। আর আমাদের লাগছে কেচি এবং তেল, সয়াবিন তেল। প্রথমে আমরা যে কাজটা করব তা হচ্ছে আমরা আমাদের যে বেকিং এর যে ইটা আছে সেটাকে আমরা এভাবে উল্টো করে নেব। উল্টো করে আমরা এভাবে হাত দিয়ে একটু প্রেস করে নেব। আমরা দেখলাম একটা আমাদের যে বেকিং ট্রেটা আছে ট্রেটার মতো একটা মাপ হয়ে গেল। এখন আমি যে কাজটা করব তা হচ্ছে সিজার দিয়ে এই আমাদের যে সার্কেলটা হয়েছে সার্কেলটার সাইডে 1/2 ইঞ্চির মতো কাগজ রেখে আমি এটাকে কেটে নেব। আমরা 1/2 ইঞ্চি বেশি রাখছি। ব্যাস, আমাদের সার্কেলটা কাটা হয়ে গেছে। এখন আমাদের যে বেকিং যে প্যানটা আছে, বেকিং যে ট্রেটা, সেটার ভিতরে আমরা জাস্ট তেল দিয়ে দেব। আমরা 1 চামচের মতো তেল দিয়ে নিলাম। আমরা এটাকে সুন্দর করে এভাবে করে ঘুরিয়ে নিচ্ছি। ভিউয়ার্স, আমরা কেক মেকিং এর ভিডিওতে এগুলো দেখানো যায়, কিন্তু একটা কেক মেকিং এর ভিডিওতে যদি আমরা এই ওভেন কিভাবে প্রিহিট করব, তারপরে ট্রেটা কিভাবে প্রিপেয়ার করব, এগুলো যদি সব দেখাতে যাই তাহলে অনেক সময় ই হয়ে যায়। আসলে আমাদের মেইন জিনিসটা ফোকাস থাকে না, তাই আমি আলাদাভাবে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি পুরোটা ইসের ভিতরে আমার যে ট্রেটা আছে ট্রেটার ভিতরে তেল লাগিয়ে নিয়েছি। আপনার চাইলে ব্রাশ দিয়ে স্প্রে দিয়েও লাগিয়ে নিতে পারেন, আমি খুব ইজি ওয়েতে আপনাদের দেখালাম। এখন আমাদের যে কাটা যে কাগজটা আছে সেই কাগজটা আমরা এটার ভিতরে বসিয়ে দেব। আমি আপনাদেরকে দেখাচ্ছি। ব্যাস, এখন শুধু এটাতে ডো ঢেলে আপনারা ওভেনে দিয়ে দিলেই তৈরি হয়ে যাবে মজাদার কেক। ব্যাস, দেখতে পালেন খুব সহজে বেকিং পেপার, বেকিং এর যে শিট, এটা ঘরে তৈরি করা যায়। এটা নিয়ে এত চিন্তার কিছু নাই। ব্যাস, এখন একদম প্রিপেয়ার হয়ে গিয়েছে আমাদের বেকিং ট্রে। তো ভিউয়ার্স, আশা করি আমার ট্রিক্সটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমার ভিডিওটিতে লাইক দিবেন, শেয়ার করবেন আমার ভিডিওটি এবং সাবস্ক্রাইব করবেন আরও নতুন নতুন টিপস পাওয়ার জন্য। ধন্যবাদ, আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।